নমস্কার, আমি শ্যামলী। একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে, চিংড়ি মাছ দিয়ে ওল করা ডাঁটার তরকারি। ওলের যে গাছটা হয়, সেই গাছের যে ডাঁটাটা থাকে, সেই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি ওল করা। এই ওল করা ডাঁটগুলো আমি নিয়ে তরকারি করব। তার সঙ্গে লাগছে চিংড়ি মাছ, তারপরে লাগছে পেঁয়াজ, মশলা লাগছে চিনি, লঙ্কা, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর ফোড়নে লাগছে কালো জিরে, হলুদ, নুন আর টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু তেজপাতা ফোড়নের জন্য। এবার আমরা ওল কোরাটা কেটে নিচ্ছি। আর এই যে যদি অনেক সময় থাক, অনেকে হয় হয়তো অনেকে বলে গলা ধরবে কিংবা কিছু হবে, ওই জন্য নুন জলটা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হয়। আচ্ছা, আমরা শুধু ডাটা দেবো না, আমরা এই পাতাটাও দেবো? অনেক সময় পাতাও দেওয়া যায় কিছু কিছু, কিন্তু যদি একদম কচি পাতা কুড়ানো হয়, যেমন এই পাতাটা দেখছেন, এই পাতাটা আর একটা রেসিপি করে আপনাদের দেখাবো, এই পাতাটা ভাজা খাওয়া যায়। এই পাতাটা ভাজতে গেলে কি কি লাগে সেটাও পরে বলে দেবো আপনাকে। এই কচি কচি পাতাগুলো পুরো একদম হাতের চাপাটির মতন পাতাটা থাকবে, এরকম বড় করে ভাজা হবে, ওটা একটু লোদ লোদ টাইপের হয়, যার জন্য একটু স্লিপ কাটে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখি। ভাজার আগে একটু নুন হলুদ মাখিয়ে ভিজে নেবো ওলটাকে। এবারে আমি জল, গরম জলে সেদ্ধ করে নেবো। জলটা বসালাম, জলের মধ্যে আমি এক চিমটি নুন দেবো, জলটাকে গরম ভালো করে। তারপরে আমি এটা পোটাপুটি কাটার পর কতটা পরিমাণ হবে এটা? এইটা কাটার পর এখানে প্রায় হবে 250-300 মতন হবে। আর এটা তৈরি হওয়ার পর কজনে খেতে পারবে এটা? হ্যাঁ, 5-6 জনে পারবে। 5-6 জন? হ্যাঁ। মানে রান্নার পরে এটা কি কমে যাবে পরিমাণটা? কমে যাবে, পরিমাণ কমে যাবে, যার জন্য চিংড়ি মাছটা আছে সঙ্গে মিক্সড হয়ে যাবে, তাতে পরিমাণটা ঠিকই হবে। আর এর মধ্যে আর আলু ফালু কিছু দেওয়া যায়? না না, এর মধ্যে আলু দিলে ভালো লাগে না। এই জিনিসটাই আমি আমার নিরামিষ করে আপনাকে আর একদিন দেখাবো, সেটা নারকুল দিয়ে করতে হয়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি, আমি এরপরে আবার আপনাদের কাছে নারকুল দিয়ে করে দেখাবো। জল গরম হয়ে গেছে, এখন আমি এই ওল ডাঁটাগুলো ঢেলে দেবো, দিয়ে এরকম 5 মিনিট একটু গরম জলে ফুটিয়ে নেবো। এবার আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিলাম, কতটা অল্প করে তেল দিলাম, 4 চামচ করে তেল দিলাম, যাতে চিংড়ি মাছটা ভাজা যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। বেশি ভাজলে পরে পুরো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, এই জন্য হালকা চিংড়ি মাছ ভাজতে হয়,
যাতে সফট থাকে, নরম থাকে, শক্ত হয় না। এই বাসনটাতে আমি তুলে দিচ্ছি, এই বাসনেই আমি আবার চিংড়ি মাছ ওলের তরকারিটা রাখবো যাতে চারিদিকে তেল না লাগে। বাসনও কম খরচ হবে, আবার চিংড়ি মাছে একটা তেল থাকে, সেই তেলটারও একটা সেন্ট আলাদা। যা মশলাপাতি এই তেলেই হবে, এর মধ্যে আর কিছু দেবো, এই সুসুর তেল এর মধ্যে আর কিছু তেল দেবো, দিয়ে এই কড়াতে এই তেলেতেই আমি আগে তো তেল ছিলই, তারপরে আমি 3 চামচ তেল দিলাম, 1/2 চামচ কালো জিরে দিলাম, 2 তেজপাতা দিলাম, একটু নেড়ে নিলাম, 1টা গোটা পেঁয়াজ কুচু কুচু করে দিলাম মাঝারি সাইজের, তারপর একটু নেড়ে নিলাম, নেড়ে একটু হালকা লাল লাল হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি টমেটোটা কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে করে কেটে নেব। নুন 1 চামচ নুন দিয়ে দিলাম, এবার এর মধ্যে বাটা আছে তোমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই বাটাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে সবটাই দিয়ে দিলাম, এর মধ্যে মোটামুটি 2 চামচ হবে, একটু গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা যেহেতু আছে সেহেতু বেশি দেবো না, 1/2 চামচের মতন গুঁড়ো লঙ্কা দিলাম। এরপরে দেবো আমি হলুদ, হলুদ 1 চামচ দিলাম, এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি এটা তুলে নিলাম, নিয়ে মশলাটা দেখি হয়েছে কিনা, হয়ে এসছে মশলাটা আমার, টমেটোটা গলে গেছে। এবারে আমি হ্যাঁ ওলের ডাঁটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই মাছের তেলটা রয়েছে এর মধ্যে ভাজা, একটু হালকা জল দেবো, চিংড়ি মাছটা যেই বাটিতে ছিল সেই বাটিতে একটু জল দিই, আমি জলটা গরম করে তারপরে এর মধ্যে দেবো, আমি গরম জলটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি, বেশি জল দিতে হয় না, এতে অল্প জল দেবে, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে যাবে। কতক্ষণ ঢাকা দিয়ে থাকবে? হ্যাঁ 5-10 মিনিট তো থাকবেই, 10 মিনিট হাই ফ্লেম, হ্যাঁ হাই ফ্লেমে থাকবে, হয়েছে কিনা মোটামুটি মনে হচ্ছে হয়ে এসছে, আর সামান্য একটা টানবে এই ঝোলটা টেনে গেলে, এটা এটা ঠিক মাখা মাখা হয়, এই উলটা যদি টাটকা হয় একেবারে গলে যায়, এই যে উলটা রয়েছে যে উলের ডাঁটগুলো রয়েছে কিছু কিছু ডাঁট আবার একটু শক্ত থেকে যায়, আর একটুখানি হলেই হয়ে যাবে, হয়ে এসছে আমাদের, একটু আর 2 মিনিট একটু করে থাক এর মধ্যে, আবার ঢেকে দেবো, না ঢেকলেই হবে, না ঢেকলেই ভালো হবে, ঢেকে দিলেও কোনো অসুবিধা নেই, আমি একটু জোরে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম তাতে করে টেনে যাবে,
আর যদি নেবে নেবা আজ থাকলে পরে তখন কি হয় একটু মজে ভালো, ওই জন্য নেবে নেবা আজ একটু টাইম লাগে করতে, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়, নরম হয়। তরকারিটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার নাপিয়ে নেব, নাপিয়ে আমি আলাদা পাত্রে ঢেলে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিলাম। ধনে পাতা না দিলে হয়, চিংড়ি মাছের একটা আলাদা টেস্ট গন্ধ আছে, এর জন্য এতে ধনে পাতা লাগে না, এতে এমনি চিংড়ি মাছের গন্ধই ভালো লাগে। আপনারা কোন রেসিপি দেখতে চান আমাদেরকে জানান, আমি সেটাই আপনাদের করে দেখাবার চেষ্টা করব। আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন।